হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখাবো একটি গোলাপ গাছকে কীভাবে কলম করব। শেষ পর্যন্ত থাকুন। প্রথমে একটি ছুরি নিয়ে নিলাম, এরপর একটি প্লাস্টিক নিতে হবে, একটি দড়ি, একটি মগ আর কিছুটা পরিমাণ জল, গোলাপের ডাল, কাঁটাযুক্ত গোলাপ, কিছুটা গোবর, মাটি, পুরো গামছা হাত পোছার জন্য ও কিছু পরিমাণ মাটি। এবারে মাটিগুলিকে আমরা এই পাত্রে ঢেলে লাগব। অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। মাটিটি ঢালা হয়ে গেছে, এবারে গোলাপের ডাল থেকে নিচের অংশটা গোলার দিকটা কেটে নিই। খুব শক্ত। এবার একটু খাঁজ খাঁজ করে ডাক কেটে নিই, যাতে শিকড় গুলো বেরোতে পারে। গোবর ওর মাটিতে মিক্স করে নিই এবং সে ডালের গোড়ার দিকটাই দিয়ে দিই, যাতে পুষ্টি পায় গাছটা। একটা আলু নিয়ে নিলাম, আলুটাকে অর্ধেক কেটে নেব। এবার এই আলুটার মাঝে একটি ছিদ্র করব, মাঝামাঝি একটা ছিদ্র। এরপর সে ডালটিকে এটার মধ্যে ভরে দেব এবং ভালো করে জায়গাটিকে প্লেন করে নেব। এবার সেই গোবরে আর মাটিকে মিক্স করে সে ডালের উপরের অংশে দেবো। যাচ্ছে উপরের অংশটা কাটতে হবে, গোবর মাটি নিয়ে পরে জল মিশিয়ে এটার উপর গোবর মাটি দিয়ে দিলাম। আবারও ছেড়ে যাচ্ছে, বেশি পরিমাণে দিতে হবে। দেওয়া হয়ে গেছে। এবারে মাটিটিকে একটু গর্ত করে ওটাকে একটু বাঁকা ভাবে পুঁততে হবে, যাতে শেকড় গুলো ভালোভাবে মাটিতে মিশতে পারে। এবারে এটাকেও প্লেন করে নেব ভালোভাবে, যাতে না বোঝায়। গামছায় হাত পুছে নিই, জল ঢালবো এটাতে যতটা পর্যন্ত মাটিটা শোষণ করতে পারে জলটা। আরো জল লাগবে, মাটিটা পুরো ভিজাতে হবে। মাটি জল টানছে, সম্পূর্ণভাবে জল
দিয়ে দেব। আর জল নিবে না, আর একটু দিতে হবে। এবারে সে প্লাস্টিক দিয়ে এটাকে ঢেকে নেব এবং এমনভাবে ঢাকাবো যাতে না গাছটির কোনো ক্ষতি হয় ও বাইরে থেকে কোনো বাতাস বা আলো না পৌঁছতে পারে। কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন, যেমন জল কোনোভাবেই দেবেন না, এটাকে মোটামুটি এক মাস রাখতে হবে। গোলাপের শিকড় বেরোতে খুব দেরি হয়। ভালোভাবে বায়ু নিরুদ্ধ করতে হবে, এরপর দড়ি দিয়ে এটাকে ভালোভাবে টাইট করে বেঁধে নেব যাতে না এক ফোটাও বাতাস না ঢুকতে পারে। কিন্তু এটা হয়ে যাবার পর আপনারা কিন্তু এটাকে রোদে রেখে দেবেন, এর কাণ্ডটা সবুজ আলোক সংশ্লেষ করবে। আর কিছুদিন পর দেখতে পাবেন পাতা না বেরোলেও কিছু কিছু পাতার অংশবিশেষ বেরোবে। তো যারা এই ভিডিওটিকে লাইক করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তারা ঝরাপট লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিন, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রজেক্ট কমপ্লিট, এবং এবারে এটাকে আপনারা রোদে রেখে দেবেন।